হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন সাদিক আবদুল্লাহ। বরিশাল সদর পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী সেনিয়াবাস সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে সাদিক আবদুল্লাহ নির্বাচন করতে কোনো বাধা নেই। দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে আজ সোমবার 18 ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ বশিরুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান। এর আগে গত 15 ডিসেম্বর বরিশাল সদর পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী সেনিয়াবাস সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ আদেশ দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কর্নেল জাহিদ ফারুক। অন্যদিকে জাহিদ ফারুক মামলার বিষয়ে তথ্য গোপন করেছে অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেছিল সাদিক আবদুল্লাহ। সেই আপিল নামঞ্জুর করা হয়, ফলে জাহিদ ফারুকের প্রার্থিতাও বহাল থাকে। এদিকে আজ সোমবার 18 ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণায় মাঠে নামছে প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচার প্রচারণা চলবে 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত, আর 7 জানুয়ারি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।